আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে আর এটা হচ্ছে সকালের বাইরের দৃশ্য আমার বাসার জানালা দিয়ে আমি ক্যাপচার করছি তো সকালে ঘুম থেকে উঠে ওর বাবা চলে গেছে স্কুলে এরপরে আমার মেয়েদের জন্য আর আমার জন্য আমি একটু রুটি বানিয়ে নিয়েছি আর সকালে খালি পেটে আমরা আমি বিশেষ করে খালি পেটে সবসময় পানি খাই আর আমার বাসার কুলারটা নষ্ট হয়ে গেছে এর জন্য হচ্ছে আমি কুলারে পানি উঠাইতে পারি না আর আমি রুটি বানানোর চেষ্টা করতে আর এদিকে আমার নামেরা যা খুশি তাই করতেছে ওই যে দেখুন ও কি করতেছে ও এরকমই করে সব সময় ও কারণ ও সবসময় পিচ থাকে তো আমি যেখানে যাই ও সেখানেই এরপরে আমি লাল আটা ভালো করে মুথে নিতেছি আমি কাঁচা পানি দিয়েই আটাটা ভালো করে মুথে নিছি সিদ্ধ আটা রুটি খুবই কম খাইতে পারি আমার গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমার কাছে কাঁচা পানির আটা দিয়ে রুটি খেলে একটু ভালো লাগে এরপরে আমি খানিকটা মথে ফ্রিজে রেখে দিয়েছি আর আর পারিশার জন্য একটু বানা নিলাম একটা পরোটা বানাই নিলাম এদিকে আমার কাছে পানি পড়ে গেছে আর এই যে পারিশার জন্য পরোটা বানালাম ঘি দিয়ে দিছিও আবার ঘি দিয়ে খেতে খুবই পছন্দ করে একটা ডিম পোস করে দিলাম আর প্রচণ্ড গরম তো গরমে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না এদিকে নাস্তা পানি শেষ করে তারপর হচ্ছে কুটা বাসা করার জন্য রুমের মধ্যে এসে বসে গেছি রুমের মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে তারপর হচ্ছে কাটা বাসা করতেছি সব ধরনের সবজি তারপরে হচ্ছে লতি ছিল কচুর লতি কচুরলতি কাটলাম লাউ কাটলাম সব কিছু কাটা বাসা করে রান্নাঘরে এসে রান্নাঘরটা খুব ভালো করে ক্লিন করে নিছি। আমার আবার রান্নাঘরে রান্না করার আগে সব ক্লিন করা চাই এরকম মানে রান্নাঘর পরিষ্কার থাকলে আমার শান্তি লাগে এরপর আমি ছোট মাছ বের করে রাখছিলাম এগুলো সবই ফ্রোজেন ফ্রোজেন মাছ বের করে রাখছিলাম ওগুলা ভালো করে ধুয়ে নিছি আর এই যে সবজিটা ধুয়ে নিছি ধুয়ে চরচরি রান্না করব আর কি ছোটো মাছের চরচরি চরচরির জন্য সব কিছু মাখায় জোকায় দিয়ে দিছি বসাই দিলাম ওপর দিয়ে ঢ্যা দিয়ে দিছি এরপর হচ্ছে আমি লাউ রান্না করবো জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে পিঁয়াজ দিয়ে দিছি ডিম দিয়ে লাউ রান্না করব আর কি আর এই পাশে হচ্ছে আমি ডিমটা ভালো করে গোলাই নিতেছি ভাজি করব ভাজি করে রান্না করব এর জন্য আর ওদিকে ভাত হয়ে গেছে আমার লাউটা কষানো হয়ে গেছে আমরা যারা গৃহিণীরা আছে তারা যে কত ধরনের কাজ করি বা বাসার কাজ রান্নাঘরের কাজ বাচ্চাদের টেক কেয়ার সব থেকে খেয়াল রাখতে হয় তো আমাদের উপরে একটু চাপটা বেশিই পড়ে আর কি তারপরেও কিছু করার নেই এভাবে এটাই জীবন এভাবেই সবাইকে মেনে নিতে হয় এরপরে আমি গোসল করে নামাজ পড়ে বাচ্চাদেরকে খেতে দিছি আর আমার খাবারের জন্য আমি সব কিছু নিয়ে আসছি আমি আজকে দুপুরে রুটি খাইছি আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য খুবই উপকার হবে আমার চ্যানেলটা সামনে এগিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ